Should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. ড জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি

দূরে থাকুন আর কাছেই থাকুন যেখানেই থাকুন আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণ ও মঙ্গলের পথে পরিচালনা করুন আল্লাহ আমিন আজকে আমরা এসেছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য বিষয়টি ছিল পর্দার উপরে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে রমণী জাতির মূল কাজ হবে তার বাড়ির ভিতরে বাড়িটাই হবে তার কর্মক্ষেত্র এটা হলো তার মৌলিক কাজ এ কথার মানে এই নয় যে রমণী জাতি বাড়ির বাইরে যেতে পারবে না গৃহবন্দী অবস্থায় থাকবে এ কথা ইসলামী শরীয়ত বলে নাই আর আমরাও বলছি না আল্লাহ রব্বুল আলমিন রমণী জাতিকে বাড়ির বাইরেও যাওয়ার অনুমতি দিয়েছেন তবে বাড়ির বাইরে যেতে হলে তাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী আপাদমস্তক ঢেকে পর্দা সহকারে যেতে হবে এটাই ইসলামী শরীয়তের নির্দেশ পাক মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরাতুল নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহরুল আলমিন বলেন তারা যেন তাদের মাথার উর্নিটা বক্ষ দেশে ছড়িয়ে দেয় পাক সুরাতুল আহজাবে ঊনষাট নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইউহাননবি কুল্লি আসুয়াজিকা ওয়া বেনা আজিকা ওয়ানিসা ইল মুমিনিনা ইউদিনিনা আলাই হিনা মিন জালা বিবি হিননা জালিকা আদনা অ ইউ আরফনা ফালাইউজাইন আল্লাহরাবদুল্লা আমির বলেন হে নবি আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাগণকে এবং মমিন মুসলিম রমণীদেরকে বলে দিন তাদের চাদরের কিছু অংশ যেন তাদের উপরে তারা টেনে নেয়ালিক আদনা এটাই তাদেরকে চিনার জন্য সহজতর হবে যাতে তাদেরকে উত্ত্যক্ত করা না হয় আল্লাহ রবুল আলমিন পর্দা সম্পর্কে অনেক আয়াতে অনেক কথা অনেক মূলনীতি দিয়েছেন তার ভিতরে আমরা প্রথম নম্বর মূলনীতি জানতে পেরেছি যে রমণীরা মূলত বাড়িতে থাকবে বাড়ির বাইরে যদি বের হতে চায় তাহলে তারা আপাদ মস্তক ঢেকে বের হবে আল্লাহ রাবুল আলমিন বলেন ইল্লা মািন হ্যাঁ তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু স্বভাবতই যেগুলি প্রকাশিত হয়ে যায় সেগুলির ব্যাপারে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কতক ওলামায় কেরাম বলেছেন রমণীরা মুখমণ্ডল খোলা রাখতে পারবে কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের ব্যাখ্যা হল মুখমণ্ডল মাথা বক্ষদেশ সব ঢেকে রাখতে হবে এটাই উত্তম এবং এটাই সুন্দরতম পর্দার ব্যবস্থা সুপ্রিয় দর্শক শ্রোতা একটু লক্ষ্য করে দেখুন পর্দার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি যে রোমণীরা যদি মুখমণ্ডল খুলে রাখেন মুখমণ্ডল খুলে রেখে যদি রাস্তা ঘাটে, হাটে বাজারে অফিসে আদালতে কোটে কাছারিতে বাসে ট্রেনে এরোপ্লেনে উড়োজাহাজে বিভিন্ন জায়গায় যদি চলাফেরা শুরু করেন তাহলে মুখমণ্ডল যদি খোলা থাকলো আর পর্দা কোথায় করবে মুখমণ্ডলটা হল মানুষের সৌন্দর্যের আকর মুখমণ্ডলটাই হলো রূপ লাবণ্য এবং মানুষকে আকর্ষণ করার উত্তম জায়গা সুতরাং মুখমণ্ডলটা ঢেকে রাখতে হবে মায়ের সািদ্দিকারাদি আল্লাহু তাল আনহা বলেন পূর্ববর্তী রমণীদের উপরে প্রাথমিক যুগের মহাজের মহিলাদের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করুন যখন কোরআনের এই আয়াত নাজিল হলো নাজিল হওয়ার পরে তারা তখন তাদের চাদরের এক অংশ কেটে তারা তাদের মুখমণ্ডল এবং মাথা ঢেঙে নিলেন মায়ের সািদ্দিকারাদি আল্লাহু তাল আনহার এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে মুখমণ্ডল ঢেকে রাখা জরুরি মায়ের তালা তালানা অন্য হাদিসে বলেন যে আমরা এহেরাম অবস্থায় মুখমণ্ডল খুলে রাস্তায় চলতাম যখন পুরুষদের বা কোনো কাফেলার আগমন ঘটত তখন আমরা মুখমণ্ডল আড়াল করে নিতাম এহরাম মহিলারা বাঁধবে কীভাবে এ কথা বলতে গিয়ে সেখানে বলা হয়েছে একজন রমণী স্বাভাবিক পোশাকে এহেরাম বাঁধবেন তবে এহেরাম বাঁধার সময় রমণী মুখমণ্ডল ঢাকবেন না বোরকাপ পরবেন না মুখ আচ্ছাদনকারী বস্তু দিয়ে মুখ ঢাকবেন না নেকাপ পরবেন না সুপ্রিয় শ্রোতামণ্ডলী নেকাপ বলতে যা বোঝানো হচ্ছে তা মুখের সাথে লেগে থাকে এমন পর্দা দিয়ে মুখ ঢাকা ঠিক হবে না এহরাম অবস্থায় মুখ ঢাকতে পারবে আলগা কোনো কাপড় এক্সট্রা কোনো কাপড় দিয়ে ধরুন যে এইভাবে এইভাবে মুখের সামনে এক্সট্রা কোনো কাগজ অথবা কোনো কাপড় বা অন্য কোনো বস্তু দিয়ে মুখটাকে এইভাবে আড়াল করলো এইভাবে আড়াল করতে পারবে অথবা মাথা থেকে নিয়ে শুরু করে একটু লম্বা টুপি জাতীয় কোনো কিছু দিয়ে একটু দূরে মুখের সাথে সরাসরি না হয়ে যদি একটু দূরে ঝুলে পড়ে তাহলে এ ধরনের পোশাক তারা ব্যবহার এহরাম অবস্থায় করতে পারবে তো বোঝা গেল মহিলারা এহরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকবে না মায়ের আল্লাহ তালাহা বলছেন যে আমরা যখন পথিকের সাথে সাক্ষাৎ আমাদের হয়ে যেত তখন আমরা মুখমণ্ডল ঢেকে নিতাম আর যখন কাফেলা চলে যেত তখন আমরা মুখমণ্ডল খুলে নিতাম এহেরাম অবস্থায় মহিলারা মুখমণ্ডল ঢাকবে না থেকে বোঝা গেল যে রমণী তার মুখমণ্ডল ঢাকবে এহেরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকা নিষেধ তার মানে হলো এহরামের পূর্বে তো মুখমণ্ডল ঢাকা ছিল এহরামের পূর্বে তো মুখমণ্ডল ঢাকতে হচ্ছিল এহরামের পূর্বে যদি মুখমণ্ডল ঢাকা না থাকবে তাহলে এহরামের সময় মুখমণ্ডল খুলে রাখবে এ কথাটা বলার মানেটা কি হলো এ কথাটা বলার মানে হলো যে এহরাম অবস্থায় মুখমণ্ডল যখন খোলা থাকবে তার মানে হলো এহরামের পূর্বে মুখমণ্ডল ঢাকা ছিল মুখমণ্ডল হেঁকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে তারা রাস্তায় বের হবেন তাদের কর্মক্ষেত্রে তারা যাবেন যে সমস্ত কর্মক্ষেত্রে তাদের না গেলেই নয় সেই সমস্ত কর্মক্ষেত্রে তারা যাবেন দুঃখজনক হলেও সত্য যে এখন লেডিস স্মাগলার বাজারে বের হয়েছে নারী চোরাচালানি করছে দেখা যাচ্ছে যে দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এখন সেই লেডিস স্মাগলারকে ধরার জন্য নারীকে ধরার জন্য চরাচালানি কারবারিকে চেক আপ করার জন্য এবার মহিলা পুলিশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অনুরূপভাবে হাসপাতালের গাইনি বিভাগে কাজ করার জন্য মহিলার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পুরুষদের মাধ্যমে কাজ করলে অনেক প্রবলেম হতে পারে অনুরূপভাবে বিভিন্ন জায়গায় মহিলাদের কাজকর্মের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তবে আমরা এ কথাটা বলবো যে হাজার হাজার বেকার যুবক যে দেশে রয়েছে যেই কাজগুলি যুবকেরা করলেই পারে সেই সমস্ত কাজগুলি মহিলাদেরকে দিয়ে যুবকগুলিকে বেকার রেখে দেখা যাচ্ছে যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে যেই সমস্ত ক্ষেত্রে মহিলাদেরকে কর্ম না দিলেই নয় সে সমস্ত ক্ষেত্রে মহিলারা তাদের কর্ম পরিচালনা করবেন বিভাগ ও ডিপার্টমেন্ট যদি আলাদা হয় তাহলে খুব ভালো হয় আমরা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যখন যাতায়াত করেছি তখন দেখেছি কোন কোনো মুসলিম দেশে দেখা যায় যে একজন মহিলা তাদের কর্মক্ষেত্র আলাদা করে দেওয়া হয়েছে স্টুডিতে ছবি উঠানো হচ্ছে সেখানে মুসলিম রমণী ছবি তুলতে যাবে সেখানে আর একজন রমণী ছবির কাজ করছেন সেখানে পুরুষের কোনো বন্দোবস্ত রাখা হয় হয়নি অনুরূপভাবে আলাদা কর্মক্ষেত্র অফিসিয়াল ব্যবস্থা হোক বাজার মার্কেটিংয়ের ব্যবস্থা হোক এ ধরনের যদি আলাদা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আলাদা করা হয় তাহলে ওটা তো খুবই ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে শারীরিক পর্দার ব্যবস্থা করলে সেখানে অনেক সমস্যা থেকে মানুষ বেঁচে যাবে রমণীরা তাদের কর্মক্ষেত্রের বাইরে কাজকর্ম করার জন্য যখন যাবে প্রয়োজনের তাগিদে তখন তারা তাদের শরীর আপাদমস্তক ঢেকে তারা বের হবে যাতে বেগানা পুরুষের ললুপ দৃষ্টি যেন তাদের উপরে না পড়ে তাদেরকে যেন আক্রান্ত দূষিত না করতে পারে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আল্লাহ রব্বুল আলমীর বলেন কুল্লিল মেনি না আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে আল্লাহ নবী বলেন বলে সাহম ইবলিস চোখটা হলো ইবলিসের তীর এটাই তো স্বাভাবিক কথা ওই জন্যই ইসলামী শরিয়ত বলেছে পুরুষেরা তাদের চক্ষুকে নিম্নগামী করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এবার লক্ষ্য করে দেখি আল্লাহরুল আলামিন ওখানে বললেন আজ আজানি ফাজ হুমা মিয়া জেনাকার রমণী এবং জেনাকার পুরুষ তাদের প্রত্যেককেই একশ করে ব্যত্রাঘাত করো জেনাকার নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে প্রত্যেককেই একশ করে ব্যত্রাঘাত করতে হবে এটা ইসলামী শরীয়তের নির্দেশ এই নির্দেশ দিতে গিয়ে আল্লাহ পাক সেনাকার রমণীর কথা আগে বললেন নারীর কথা আগে উল্লেখ করলেন কিন্তু এখানে এসে চক্ষু নিম্নগামী করার ক্ষেত্রে বলছেন যে কুল্লিল আবসারহিম ওয়াহ ফাজু ফুরু জাহম মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে এখানে পুরুষদেরকে আগে বললেন এরপরে আল্লাহ পাক মুসলিম রমণীদেরকে বলার জন্য তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন হে নবী আপনি মুসলিম রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে একটু বিরতি নেওয়ার সময় এসেছে একটু সামান্য সময়ের জন্য আপনারা আমাদের সাথে অপেক্ষা করুন কিছুক্ষণ পরে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ আল্লাহতালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো তিনি যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপুনো সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ কোরান শুধুমাত্র সম্পদ নয় হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানিক সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা দূরে আর কাছে যেখানেই আপনারা থাকুন আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণ ও মঙ্গলের মধ্যে রাখুন বলতেছিলাম মহিলাদের কর্মক্ষেত্র বাড়ি থেকেও বাইরে হতে পারে লেডিস স্মাগলারের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে মহিলা পুলিশের দরকার হাসপাতালের গাইনি বিভাগে মহিলাদের কাজ করা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেখানে পুরুষদের মাধ্যমে কাজ করলে অনেক প্রবলেম হতে পারে অনুরূপভাবে বিভিন্ন জায়গায় মহিলাদের কাজকর্মের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তবে আমরা এ কথাটা বলবো যে হাজার হাজার বেকার যুবক যে দেশে রয়েছে যেই কাজগুলি যুবকেরা করলেই পারে সেই সমস্ত কাজগুলি মহিলাদেরকে দিয়ে যুবকগুলিকে বেকার রেখে দেখা যাচ্ছে যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে মহিলাদেরকে কর্ম না দিলেই নয় সে সমস্ত ক্ষেত্রে মহিলারা তাদের কর্ম পরিচালনা করবেন বিভাগ ও ডিপার্টমেন্ট যদি আলাদা হয় তাহলে খুব ভালো হয় আমরা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যখন যাতায়াত করেছি তখন দেখেছি কোনো কোনো মুসলিম দেশে দেখা যায় যে একজন মহিলা তাদের কর্মক্ষেত্র আলাদা করে দেওয়া হয়েছে স্টুডিতে ছবি উঠানো হচ্ছে সেখানে মুসলিম রমণী ছবি তুলতে যাবে সেখানে আর একজন রমণী ছবির কাজ করছেন সেখানে পুরুষের কোনো বন্দোবস্ত রাখা হয় হয়নি অনুরূপভাবে আলাদা কর্মক্ষেত্র অফিসিয়াল ব্যবস্থা হোক বাজার মার্কেটিংয়ের ব্যবস্থা হোক এ ধরনের যদি আলাদা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আলাদা করা হয় তাহলে ওটা তো খুবই ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে শারীরিক পর্দার ব্যবস্থা করলে সেখানে অনেক সমস্যা থেকে মানুষ বেঁচে যাবে রমণীরা তাদের কর্মক্ষেত্রের বাইরে কাজকর্ম করার জন্য যখন যাবে প্রয়োজনের তাগিদে তখন তারা তাদের শরীর আপাদমস্তক ঢেকে তারা বের হবে যাতে বেগানা পুরুষের লোলুপ দৃষ্টি যেন তাদের উপরে না পড়ে তাদেরকে যেন আক্রান্ত দূষিত না করতে পারে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আল্লাহ আল্লাহরুল আলমীর বলেন কুল আবসারহিমাহ হে নবী আপনি মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে আল্লাহ নবী বলেন বলেুল সাহম ইবলিস চোখটা হলো ইবলিসের তীর এটাই তো স্বাভাবিক কথা ওই জন্যই ইসলামী শরীয়ত বলেছে পুরুষেরা তাদের চক্ষুকে নিম্নগামী করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এবার লক্ষ্য করে দেখি আল্লাহরাবুল আলমিন ওখানে বললেন আজানি আজানি ফাজিলকুল্লা ওয়াহিদিমিন জাল্লাহ জেনাকার রমণী এবং জেনাকার পুরুষ তাদের প্রত্যেককেই একশো করে ব্যত্রাঘাত করো জেনাকার নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে প্রত্যেককেই একশো করে ব্যত্রাঘাত করতে হবে এটা ইসলামী শরীয়তের নির্দেশ এই নির্দেশ দিতে গিয়ে আল্লাহ পাক জেনাকার রমণীর কথা আগে বললেন নারীর কথা আগে উল্লেখ করলেন কিন্তু এখানে এসে চক্ষু নিম্নগামী করার ক্ষেত্রে বলছেন যে কুল্লিল পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে এখানে পুরুষদেরকে আগে বললেন এরপরে আল্লাহ পাক মুসলিম রমণীদেরকে বলার জন্য তার নাবিকে নির্দেশ দিয়ে বলছেন কুল্লিল মমিনাতে ইয়াকুজ নামিন হিন্না। ওয়াহ ফাজনা ফুরু জাহন্না হেনবি আপনি মুসলিম রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আমরা বলতে পারি জেনা সংঘটিত হওয়ার পিছনে রমণীদের অবদান বেশি জেনা সংঘটিত হওয়ার পিছনে দুর্ঘটনা ঘটার পিছনে অপকর্ম ঘটার পিছনে রমণীদের অবদান বেশি হয়ে থাকে রমণীরা যদি সতর্কতা অবলম্বন করে তাহলে ক্ষেত্রে অনেকটা সমস্যার সমাধান হতে পারে দুঃখজনক হলেও সত্য আজকে তাম বিশ্ব যেভাবে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের তুলনায় মহিলারা বেপর্দা বেশি হয়েছে একজন মুসলিম ভাই যখন রাস্তায় বের হচ্ছেন তখন দেখা যাচ্ছে তার জামা জামার বোতামটা রয়েছে গলা পর্যন্ত হাতের বোতাম রয়েছে হাতের কবজি পর্যন্ত জামাটা ফুল প্যান্টের নিচে চলে গেল আর ফুল প্যান্ট টাকনার নিচে ঝুলে পড়ল বলতেছিলাম যে একজন রমণীর অপকর্মের পিছনে অসতর্কতা বেশি কাজ করে ওই জন্য পাক বলছেন জানি এত আজ জানি ফাজলুকুল্লা ওয়াহিদিম্মিন হুমা মিয়াতা জালদা ওখানে রমণীকে দিয়ে আল্লাপাক আগে শুরু করেছেন আল্লাপাক বলছেন হেনবি মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে নিম্নগামী করে চক্ষুকে নিম্নগামী পুরুষেরা করবে পুরুষরা বেশি এদিকে ওদিকে চোখ নাড়াচাড়া করে এই জন্য ইসলামী শরীয়ত পুরুষদেরকে আগে শুরু করলেন এরপরে মুসলিম রমণীদেরকে বলছেন কুল্লিল মোমেনাতে মেনতে মিন আবসার হিননা ওয়াহ ফাজনা ফুরাহন্না মমিনা স্ত্রীদেরকে বলে দাও তারাও যেন পর পুরুষ থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে নবী বলেন হঠাৎ যদি নজরে পড়ে যায় তাহলে প্রথমবার নজরে পড়লে চক্ষুকে তাড়াতাড়ি নিম্নগামী করে সরিয়ে নিতে হবে চোখ লাগাতারভাবে দেখতে পারবে না ইসলামী শরীয়ত সাহাবায়ে কেরামদের উপরে নাজিল হয়েছিল ওম্মাতুল মোমেনদেরকে পর্দার কথা বলা হয়েছিল সাহাবাহিকেরামদেরকে পর্দার কথা বলা হয়েছিল চোদ্দোশো বছর আগে আল্লাহ পাক যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ আনহোম ওয়ারাদু আনহু তাদেরকেও আল্লাহ পাক ইসলামী শরীয়ত মানার জন্য পর্দা পশিদা অবলম্বন করার জন্য বলেছেন চক্ষুকে নিম্নগামী করতে বলেছেন আল্লাহর নবীকে বলেছেন হে নবী আপনি মোমেনা স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে তাদের চক্ষুকে যেন তারা সামলিয়ে চলে সামাল দিয়ে চলে তাদের চক্ষু যেন এদিকে ওদিকে নড়াচড়া না করে ইসলামী শরীয়ত চূড়ান্ত ইসলামী শরীয়ত আমাদেরকে শিখিয়েছে চোদ্দশ বছর আগে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের আসাল্লামের সাহাবায়কেরামদের মাঝে এবং উম্মাতুল মোমেনদের মাঝে তাদের মাধেউর পর্দার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জনৈক মুসলিম রমণী নবী মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লামের ওয়ালাসাল্লামের জামানায় জেনা কর্মে লিপ্ত হওয়ার পরে নবী মহাম্মাদুর রাসূল উল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন আমি অপকর্ম করেছি হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন কত বড় সেই মহিলা সাহাবী তার জীবনকে বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ নবীর পাশে এসেছেন তার জীবনকে শেষ করার জন্য আল্লাহ নবীর কাছে এসেছেন কিন্তু তার দ্বারাও এই দুর্ঘটনা ঘটে গেছে আমরা বলতে পারি যে আমাদের এই পর্দার গুরুত্ব অপরিসীম আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাপাক কোরআন ও সন্না মেনে চলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম

জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিকমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয় নম্বর এক থেকে চার কলআল্লাহু তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসলামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় পুনঃসম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison.